আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে শেয়ার করছি টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকুন আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি রুই মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব আমি রুই মাছটাকে দুটো পদ্ধতিতে রান্না করে থাকি তবে আজকে আমি রুই মাছটাকে ভেজে রান্না করব। হলুদ লবণ মাখিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো রুই মাছ ভেজে নেব বিশেষ করে এই শীতকালে টাটকা টাটকা টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল দিয়ে গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ হয় আপনিও ট্রাই করতে পারেন টমেটো দিয়ে রুই মাছের পাতলা জোল মাছের এক পাশটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এক এক করে সবগুলো মাছ উল্টে নেব আপনারা চাইলে রুই মাছটাকে না বেজেও টমেটো দিয়ে ঝোল করতে পারেন মাছগুলো বাজা হয়ে গিয়েছি এখন আমি উঠিয়ে নেব চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিয়ে আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া দিচ্ছি ভাজা জিরা দুনিয়ার গুঁড়া দিয়ে দেব কেটে রাখা কিছু কাঁচা মরিচ দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন আমি নেড়ে ছেড়ে টমেটোগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে দেখলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু পানি অ্যাড করে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা পছন্দ না হলে স্কিপ করতে পারেন রান্না করে ফেললাম আজকে টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ